হালকানে স্পিড নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে বাবুর হেলিকপ্টার। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার ভিডিওটা আজ এইখান থেকে শুরু করলাম। তো দেখো, এখন প্রায় 9টা বেজে গেছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি আগে জানলাটা খুলে নিব। তো দেখো, আমি জানলাটা খুলে বসে আছি আর আমাকে দেখো পাগলি পাগলি লাগছে। রাত্রে গরম পড়েছিল বলে এই হালকা ছিঁড়া আমি একটা নাইটি পরে শুয়েছিলাম, কারণ পাতলা হালকা নাইটি পরলে দেখবা মানে গরমটা একটু কম লাগে। তো আমি দেখো দরজাটা খুলে দেখছি, এ বাবা কতটা বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজ করতে ইচ্ছে করে না। তো আজকে আমি বিছানার চাদর টাদরগুলো তুলবো, কারণ এইটা পাতা হয়ে গেল প্রায় 4-5 দিন। তো আমি সেই কারণে এগুলো আজকে তুলে নিব। আর এই চাদরটা দেখতে পাচ্ছ, চাদরটা কিন্তু বয়স মিনিমাম 7-8 বছর। চাদরটা রং ঢং পুরো চটে গেছে, কারণ হচ্ছে আমার এই চাদরটা গায়ে দিতে ভালো লাগে, একদম মুলায়ম। সেই জন্য আমি মানে চাদর ছাড়া আমার চলে না, তো সেই জন্য চাদর নিয়ে নিই আমি শোয়ার সময়। তো আমি বালিশের কভারগুলো খুলে নিব। খুলে নিয়ে কাজ বড়ে বালিশের কভারগুলো আমি কিন্তু আবার কেচে শুকিয়ে তারপরে পরাবো। বালিশের কভার আরও আছে কিন্তু আমি পরাবো না, এগুলো শুতে ভালো লাগছে, বেশ নরম নরম। আর গরমের দিনে তো দেখবে ছিঁড়াছুটি জিনিসই পরতে ভালো লাগে, যেগুলো একদম পাতলা হয়ে গেছে সেগুলো পরতে ভালো লাগে। তো আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি, এবার দেখো আরেকটা চাদর পেতে নিলাম। আর বালিশের কভারগুলো কিন্তু কেচে দিব, চাদরটা যেটা তুললাম সেটাও কেচে দিব। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে এইগুলো হচ্ছে খাটের চাদর, কিন্তু আমার যেহেতু খাট নেই, নিচে চৌকি, তো সেই জন্য চৌকিতে অনেকটা ইয়ে হয়ে আছে। তো আমার বিছানা গুছানো হয়ে গেছে, ঘর ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি সিঁড়িটা ঝাঁট দিতে। তো আমি সিঁড়িটা প্রতিদিনই ঝাঁট দিই, প্লাস্টার নেই তবুও ঝাঁট দিই, কারণ বালি টালি পরে উড়ে। আর যেহেতু আমাদের সিঁড়িঘর ঢাকা নেই, সেই জন্য আমি প্রতিদিন ঝাঁট দিই নি। তো আমার বারান্দা সিঁড়ি টিড়ি সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার একটু উঠানটা ঝাঁট দিয়ে নিব। তো আমি ঝাঁটাটা দেখো ওই দিকে রেখে এসেছি, তো আমি হচ্ছে ঝাঁটাটা আনতে যাচ্ছি। আর ঝাঁটাটা বিশাল বড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দেওয়া হয়। 50 টাকা দিয়ে আমি কিনেছিলাম, কিন্তু অনেকটা বড় ছিল, তবু প্রায় 2 মাস মতো হয়ে গেল, তবু দেখো অনেকটাই বড় আছে। তো ঝাঁট দিতে ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে দেখবো মাজাই ব্যথা করে। তো আমি সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাবুকে দেখো কলতলায় মুখ ধুচ্ছে, এতক্ষণে ঘুম থেকে উঠলো, তো ওরা ও মুখ ধুচ্ছে। এরপরে আমি এখন গরমের দিনে চা খাই না, তো গ্লুকন ডি খাবো, তো ও মুখ ধুয়ে যাচ্ছে তারপর খাবো। তোমার দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর বাসন টাসন এবার মেজেও নিব। তো আমার বাসন টাসন মাঝে কমপ্লিট, এবার আমি ঘরে চলে এসেছি। তুই বলে যাচ্ছিলিস, কিসের মধ্যে শুয়ে আছে বলতো? ওই যে গিরগিটি গুলো হয় না, গিরগিটি গুলো এরকম ভাবে শুয়ে থাকে। ক্যামেরা হটাও। তোকে যে বললাম সকালবেলা উঠে একটু ক্যামেরা ধরবি। 12টার সময় ঘুম থেকে উঠছে, কটা বাজে এখন? 11টার সময় ঘুম থেকে উঠলে কখন ক্যামেরা ধরবি তুই? আর এই দিকে দেখো তোমাদের দাদাও কাজ থেকে বাজার করে একদম বাড়ি চলে এসেছে। তো নিয়ে এসেছে হচ্ছে টমেটো, লেবু, আমরা লেবুর জল খাই রোজ রোজ। আর নিয়ে এসেছে খাসির মাংস, তো আমার ছেলে খাসির মাংস খায় না, তোমাদের দাদাও খায় না। আমরা খাই, তোমার দাদাকে জিজ্ঞেস করছি কী কী রান্না করবো, ও বলছে তুমি রান্না করবা, আমি যা খুশি মানে যেভাবে দিবা সেটাই খাবো। আর এইদিকে দেখো আমাদের এইখানে
100 টাকায় 4টি জিনিস বিক্রি হচ্ছে, একটা গামলা আর হচ্ছে একটা ব্লেসিং পাউডার। দেখো 4টি জিনিস বিক্রি হচ্ছে, তো 100 টাকায় বেশ সস্তা সস্তা মনে হলো। তো অনেক ভিড় লেগে আছে এখানে, সবাই কিন্তু নিচ্ছে জিনিসগুলো, বেশ ভালো। তো আমিও নিয়ে নিলাম, সবার দেখা দেখি দেখা যাক কী কী, মানে কতদিন এগুলো মানে ইয়ে হয় আর কেমন কোয়ালিটি জানি না। তবে 100 টাকায় কি আর বেশি ভালো দিবে, যাই হোক অনেক কিছু পেলাম বলে নিয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা, 100 টাকায় 4টে জিনিস। এই যে একটা মানে বাসন মাজার লিকুইড আছে, একটা ফিনাইল, একটা হচ্ছে ব্লেচিং পাউডার। এটা অনেকটা কাজের, এখন যেহেতু বর্ষা চারিদিকে অনেক পোকামাকড় থাকে সেই জন্য। আর এই যে গামলাটা অনেকটা কাজে লাগবে আমাদের, তাই না বাবু? 4টে জিনিস 100 টাকায়, লস নেই। তো পুরো কাজ বাজ কমপ্লিট করে অবশেষে রান্না করতে চলে এসেছি। আর এখানে বাবু বসে আছে কেন বলো তো? বাবু হচ্ছে হেলিকপ্টার কিনবে, তো সেই জন্য আমাকে এখানে ভুগাচ্ছে বসে বসে, বলছে দাও আমি তোমাকে 500 টাকা দিয়ে দিব কাজ করে দাও। তাই বলছে হেলিকপ্টারের দাম কিন্তু 1200 টাকা, তো আমাকে অনেকক্ষণ ধরে ভুগাচ্ছে। তা আমি বলছি যে কি তো বাবার কাছে যে আমি তোর ইনকাম করি না, যে আমাকে চাইছিস, কিন্তু ও শুনছে না, বলছে তুমি বাবাকে বলে দাও তাহলে বাবা দিয়ে দিবে। তাই বলছে আমি বারবার করে বলছি, ও শুনছে না, কিন্তু বারবার করে একই কথা বলছে আর ভুগাচ্ছে আমাকে। আর রানী আমাকে বলছে, রানী ক্যামেরাটা ধরেছে পিছনে, তো রানী বলছে হ্যাঁ হ্যাঁ তোমার বেটাকেই সব কিছু দাও। তাই বলছে, তো এদিকে দেখো আমি মাংসটা মানে চাপিয়ে দিয়েছি, আমার মাংসটা প্রায় অর্ধেকটা কষানো হয়ে গেছে। তো আমি আজকে বেশি কিছু করব না, খাসির মাংস করব, বাবুর জন্য ডাল সেদ্ধ আর আলু ভাজা। তো বাবুর জন্য ডাল সেদ্ধ আমি ভাতের মধ্যে কোটোতে করে দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে আমি মাংসটা আলু ভাজাটা করব। বাবু বলেছে আমাকে ডাল সেদ্ধ দিয়ে ভাত দিবা, তাই বলেছে। ও মাংস খায় না, খাসির মাংস। তো আমার দেখো মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি হচ্ছে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিব, তাহলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটু কষিয়ে নিয়ে একদম ঝোল মতো জল দিয়ে দেবো। আর এই যে দেখো পয়সা নিয়ে গিয়ে বাবু হেলিকপ্টার কিনে নিয়ে এসছে, দিয়ে ও চালাচ্ছে। আর পিছনে দেখো একটা জিমি, এটা কিন্তু পাড়াতে থাকে কুকুরটা, তো আমাদের নিচে প্রতিদিন চলে আসে খাওয়ার জন্য। তো আমাদের টমির সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে মারপিট হয়, তো দেখো ও কিন্তু এখান থেকে হটবে না যতক্ষণ না খাবে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই।